আজকে আমাদের খোদ্বার বিষয় হচ্ছে আমাদের জীবনে অনেক সময় একটু দুঃখ কষ্ট মুসিবত পরীক্ষা নিরীক্ষা নেমে আসে কষ্টে নিপতিত হয়ে যায় এই দুঃখ মুসিবত এগুলো কি আমাদের জীবনে অভিশাপ এগুলো কি আমাদের জীবনে শাস্তি শুধু না এগুলার পিছনে আল্লাহ তালা অনেক নিয়ামত রেখে দিয়েছেন সেগুলোকে আবিষ্কার করে কিভাবে আমল করতে পারি এটি হচ্ছে আজকের খোদ্বার বিষয় ইনশাআল্লাহ আল্লাহ তালা চাইলে আমাদের জীবনকে একতরফা শান্তিময় করে দিতে পারতেন কোনো দুঃখ দুর্দশা থাকে না কষ্ট থাকবে না পরীক্ষা নিরীক্ষা নাই চাইলে তিনি এটা পারবেন কিন্তু তিনি এই দুনিয়ার জীবনকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। যে আমি হায়াত মহ দিয়েছি জীবন মৃত্যু মহৎ এবং হায়াত দিয়েছি এই জীবনে পরীক্ষা করে দেখব কে সুন্দর সুন্দর আমল করে নিয়ে এসেছে আনন্দের সময় সুন্দর আমল আছে দুঃখের সময়ও অনেক সুন্দর আমল আছে বরঞ্চ দুঃখের সময় আমলগুলো আরও বেশি দামি আল্লাহর কাছে এবং মানুষ যখন কে আমাদের দিন দেখবে দুঃখ কষ্টে পরীক্ষা নিরীক্ষা যখন জীবনটা অনেক কষ্টে কেটেছে আর সে আল্লাহর উপর তাওয়াকেল ছিল সবর করেছিল তিনি যখন দেখবেন যে তার এত পুরস্কার আল্লাহ তালা তাকে দিচ্ছেন তখন সে বলবে আল্লাহ কতই না ভালো হয়েছে দুঃখটা দূর করেনি আমাকে এত পুরস্কার আজকে দিয়েছেন এবং এ বিষয়ে একটি হাজিথে রসুল্লাহ সাল্লসম সাদ করলেন মানুষ যখন দেখবে কেয়ামতের দিন যারা বেশি দুঃখ কষ্ট পরীক্ষা নিরীক্ষা জীবনটা পার করেছিল আল্লাহর উপরে অসন্তুষ্ট হয়নি এরপরে সন্তুষ্ট থেকেছে করণীয় করেছে কিন্তু বিপদ দূর করতে পারেনি তারা আল্লাহর উপরে কোনো রাগ করেনি গোসা করেনি অভিযোগ করেনি আল্লাহর ফয়সালাকে তাকদিরের ফয়সালাকে মেনে নিয়ে চেষ্টা করেছে উত্তরণের উত্তরণ না হলেও আল্লাহর বিরুদ্ধে কোনো কমপ্লেন ছিল না সবার সাথে জিন্দগি যাপন করে চলে গিয়েছে তাদেরকে যখন আল্লাহ তালা এত এত পুরস্কার দিয়ে সব গুণা মাফ করে দিয়ে জান্নাতে ঢুকিয়ে দেবেন তখন যারা খুব আরামের জিন্দগি কেটেছে তেমন দুঃখ কষ্ট জীবনে আসেনি তারা একটু আফসোস করবে আফসোস করে বলবে হায় আমাদেরকে যদি আল্লাহ তালা এদের মতো পরীক্ষা বরঞ্চ তার চেয়ে আরও বেশি পরীক্ষা ফেলে দিতেন যে জীবন্ত অবস্থায় আমাদের শরীরে চামড়া খুলে নেওয়া হতো এত কষ্ট দেওয়া হতো তাহলে আমরা আজকে বড়ই কামিয়াব হয়ে যেতাম তাই বলে আল্লাহর কাছে দুঃখ কষ্ট চাওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ বলেননি বরঞ্চ রসুল্লাহ সাল্লা আসলম বলেছেন দুঃখ কষ্ট চেয়েও না আল্লাহর কাছে সব সময় আফিয়া চাও সুস্থতা ভালো অবস্থা থাকার দরখাস্ত দাও এরপরে আল্লাহ যদি তোমাকে নিজের উদ্যোগে পরীক্ষা করান তাহলে পরীক্ষায় তুমি পাশ করার চেষ্টা করো ফেল করো না সবরের সাথে পাশ করে নাও কত রকমের পরীক্ষা আছে কারো জীবনে অর্থনৈতিক দুরবস্থা অভাব অনটন চাচ্ছে না সংসার চলে না কারো অভাব অনটন বাড়ি ছাড়ে না কত চেষ্টা করছে সব জায়গায় মনে হয় যেন তার জন্য চেপে গেছে দুনিয়া তারপরেও সে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়নি কারো সংসারে এত অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে মনে হয় যেন যুদ্ধ চলছে কিন্তু সেখানে সে যদি এক তরফা নিজে কাউকে কষ্ট না দিয়ে সবর করতে পারে কষ্ট পাওয়া দূর করার চেষ্টা করেছে কিন্তু কষ্ট দূর হয় না এরপরেও কোনো রকমের জিন্দগি কাটিয়ে দিয়েছে এরপরে আত্মীয় স্বজনের মধ্যে দুরবস্থা খামাকা আপনাকে কষ্ট দিচ্ছে কিছু লোক খামাকা আপনার বিরুদ্ধে বদনাম করে বেড়া কিছু লোক আপনার বিরুদ্ধে মিডিয়া ছেড়ে দিয়ে আপনাকে একেবারে হেনস্থা করার জন্য কোনো রাস্তা বাকি রাখলো না আপনার কত কষ্ট হচ্ছে তো এগুলোর মোকাবিলায় আমরা কিভাবে থাকবো আমাদের জীবনটা তো অনেক কষ্ট হয়ে যাবে আল্লাহ তালা এবং তাঁর রাসুল সাল্লু আলসালাম আমাদের জন্য সুন্দর সুন্দর কিছু ফর্মুলা দিয়েছেন সেগুলো যদি আমরা আমল করি তাহলে দেখবেন যে দুনিয়ার কষ্ট অনেকটা লাঘব হয়ে গেছে দূর না হলেও মনের ভিতরে আল্লাহর প্রতি তাবাক্কল ভরসা এমনভাবে এসেছে আল্লাহর কাছে এমন দোয়া করছি এত দরখাস্ত দিচ্ছি অনেক দিন থেকে বলে যাচ্ছি যে আল্লাহ এই বিপদটা দূর করে নাও কিন্তু আল্লাহ এখনও নেননি কিন্তু আমি ছেড়ে দেইনি আমি দোয়া অব্যাহত রেখেছি এর কারণে আল্লাহর সঙ্গে আমার একটা অনেক মজবুত সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে আমি আল্লাহর কাছে ফকিরের মতো দরখাস্ত দিচ্ছি আমার চোখের পানি দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ককে নবায়ন করছি। এবং ইমা ইমাবেন কাই ইমহামদুল্লা আল্লাহ বলেন যে এই যে বান্দা পরীক্ষা নিরীক্ষায় আল্লাহর সঙ্গে তার এই দরখাস্ত দেওয়া এগুলো সে অব্যাহত রেখেছে কিছুদিন দোয়া করে আর ছেড়ে দেয়নি যে না আমার দোয়া তার কবুল হলে না করে লাভ নাই না সে একতরফ আল্লাহর সঙ্গে তার এই সম্পর্ক রেখেছে এবং দোয়া অব্যাহত রেখেছে এটা তার জন্য এত কল্যাণ হবে যে বিপদ থেকে মুক্তি চেয়েছিল সে আখেরাতে দেখবে ওই বিপদ মুক্তির চেয়ে এই দোয়ার সুযোগ পেয়েছে বিপদে পড়ে এই কারণে আল্লাহর কাছে তার বিরাট অর্জন সাধিত হয়ে গেছে আর বিপদটা দূর হয়ে গেলে একটু ফায়দা হতো কিন্তু এখন তার ফায়দাটা আশের রাতে আরও অনেক বড় হয়ে গেছে আল্লাহ তালা মোহামন্দ্রকে যে কোনো কষ্ট দেন তার বিনিময়ে তিনি অনেক কিছু দেবেন একটা হাজির সাল্লাম বলেছেন কোন মুসলিমের যদি কোনো ক্লান্তি ক্লান্ত হয়ে পড়ে কোনো দুঃখ কষ্টের মধ্যে পড়ে কোন মানসিক যন্ত্রণা ইত্যাদি সে যদি ফেস করতে হয় দুশ্চিন্তা মুসিবত তার কাছ থেকে যাচ্ছে না যে কোনো মুসিবত যে কোনো দুঃখ যে কোনো কষ্ট তার গুনা মাফ করে দেবে এমন কি হাঁটতে গিয়ে চলতে গিয়ে ছোট্ট একটি কাটা তার পায়ে লেগেছে পাটার গুঁতাটা একটুখানি কষ্ট লেগেছে উহু করে উঠেছেন এই কষ্টটা তার অনেক গুণা ঝরিয়ে দেবে মাথা ধরে গেছে জ্বর হচ্ছে কাশি চলছে থামছেন না আল্লাহ মাফ করুন এই সব কিছুর বিনিময়ে আল্লাহর কাছে আমাদের গুনা মাফ হচ্ছে গুনা মাফ হচ্ছে এখন মানুষের আচার ব্যবহার স্ত্রী স্বামীর প্রতি অনেক দুর্ব্যবহার করছে স্বামী স্ত্রীর প্রতি অনেক দুর্ব্যবহার করছে আলা মাফ করুন এই দুর্ব্যবহার করার জন্য তো তিনি মুশকিলে আসেন যিনি দুর্ব্যবহারের শিকার হয়েছেন উনি মুসিবতে নাই ওনার তো শুধু লাভ হচ্ছে অর্জন হচ্ছে কিন্তু যিনি কষ্ট দিচ্ছেন তিনি মুসিবতে আসেন তো মানুষের একটা ছোটো কাটার গুঁটা যদি মানুষকে কষ্ট দেয় আরেকজনের দুর্ব্যবহার কষ্ট ঝগড়া করা আপনার বিরুদ্ধে বদনাম করা আপনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় লিখে ছেড়ে দেওয়া সারা দুনিয়া রাষ্ট্র করে দেওয়া আপনার মানিজ্যৎকে শেষ করে দেওয়া এগুলোকে ছোট কাটার তুলনায় অনেক বড় না ছোট অনেক বড় তো সেগুলো আল্লাহর কাছে অনেক বড় পুরস্কার নিয়ে আসবে এই কথা মনে রেখে আমাদের মনে আল্লাহ অনেক শান্তি দেবেন দুঃখ হালকা হয়ে যাবে আর আল্লাহর কাছে এই উশিলায় যে মনের কষ্ট নিয়ে দোয়া করব আমলের পরিমাণ কি পরিমাণ বেড়ে যাবে আখড়া তা আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ এই জন্য রসুল্লাহ বলেছেন মোমেনের বিষয়টা মুসলমানদের বিষয়টা এমন একটা আশ্চর্যের বিষয় অবাক হওয়ার মতো বিষয় যে মোমেনের জীবনে যা কিছু ঘটে ভালো মন্দ সবগুলো তার কল্যাণ ভালো হলেও কল্যাণ মন্দ ঘটলেও কল্যাণ আর এটা মোমেন ছাড়া আর কারো জীবনে হয় না মুসলিম ছাড়া কারো জীবনে এরকম পুরস্কার নাই তো ভালো হলে তো কল্যাণ বুঝলামই অনেক ভালো কিছু পেয়ে গেছি দুনিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ বললাম তো এটার কারণে সে আল্লাহর অনেক শোকর আদায় করে তো শকর যা আদায় করলো এর কারণে তার অনেক নেকি হয়ে যাচ্ছে ভালো এটা না পারলে তো এত শকর আদায় করতো না ভালোটা পাওয়ার কারণে আল্লাহর প্রতি অনেক শোকর আদায় করেছে তার এটা তার জন্য অনেক খায়ের নিয়ে আসবে আর যদি তার জীবনে কিছু দুঃখ মুসিবত ঘটে গেল অসুবিধা ঘটে গেলো সমস্যা মোকাবিলা করছে বিপদ দূর হচ্ছে না শারীরিক অসুস্থতা পারিবারিক অশান্তি সমাজের মধ্যে বিভিন্ন লোক তাকে খামাখা কষ্ট দিচ্ছে তার বদনাম করে বেড়াচ্ছে তাহলে এগুলোও যদি তার কে কষ্ট দেয় এই সময় সে যদি যথাসাধ্য চেষ্টা করে দূর করতে দূর হয় না তখন সে সবর করে আল্লাহর কাছে দরখাস্ত দেয় তাহলে এটাও এই দুঃখ কষ্ট তার জন্য বিশাল কল্যাণের কারণ হয়ে গেল দুঃখ কষ্ট কিছু জীবনে আল্লাহ ঘটাবেন তিনি বলে দিয়েছেন যে ব্যক্তিকে জাহাজী সেরসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তিকে আল্লাহ তালা খায়ের দিবেন তাকে কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্যে ফেলে দেন আল্লাহ তালা কারণ তার আমল তাকে এত খায়ের নিয়ে আসতেছে না আমল যুর আসে এই জন্য বিপদে ফেললে এই যে বিপদের কারণে সে যখন সবর করবে আল্লাহর কাছে দোয়া করবে তখন তার আমল অনেক উপরের দিকে উঠবে এই জন্য আমাদের সালফে সাল হিন্দা বলেছেন যে মনে রেখো তোমাদের যখন বিপদ আপদ ঘটে কারো উপরে মনে করো না এটা তোমার খুব দুর্দিন তোমার কপালে ঘটে গেছে তোমার জীবনে বিপদের দিন ঘনিয়ে এসেছে এরকম মনে করো না এই বলা মুসিবত তোমার জন্য বিশাল কল্যাণের কারণ হয়ে গেছে সদার আয়াদ রহমতুল্লাহ আলী বলেছেন কিছু বিপদ আপদ অসুখ বিসুখ এগুলো আল্লাহ তালা দেন বন্দাদেরকে তাদেরকে সাইজ করার জন্যে অর্থাৎ তাদেরকে আল্লাহর কাছে আনার জন্যে নয়তো সহজে আসবে না বিপদে না পড়লে আল্লাহকে তো আমরা সহজে ডাকি না মানে চোখের পানি ফেলে। বিপদে পড়লে অনেক ডাকি এই যে অনেক ডাকি এ বিপদ ফেলে দিয়ে আল্লাহ ডাকার জন্য ব্যবস্থা করেছেন আমাদের কাছে আনার জন্যে আল্লাহর কাছে নেওয়ার জন্য তা না হলে আমরা গর্ব করবো অহংকার করব কনফিডেন্স আত্মবিশ্বাস আমার টাকা আছে পয়সা আছে সব ঠিক আছে আমাকে অনেকে সম্মান করে আমার কোনো অসুবিধা নাই কিন্তু যখনই বিপদে পড়ি তখন দেখি যে এগুলা নাই এখন আমি আল্লাহ সর আর কেউ নেই কিছুই আমার কাজে লাগছে না এই যে একটা সুযোগ এটা আল্লাহ তালা বান্দাকে তার একটু বেখেয়াল হয়ে গেছিলো আল্লাহর কাছে বেশি চোখের পানি ফেলছিল না বিপদে ফেললে আল্লাহ তার কাছে তাকে ডেকে এনেছেন তার কোনো উপায় নাই এখন তাহলে এটা আমাদের জন্য কি এভাবেই কল্যাণের কারণ হয়ে যায় এই জন্য অনেকে অসুস্থতা হারে কোনো চিকিৎসা নাই ডাক্তার কবিরাজ হসপিটাল সবচেয়ে কত কষ্ট জীবন যায় এই বিষয়ে একটা হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম দেখতে গেলেন উম সাহেব অথবা উমুল মুসাহকে বললেন যে দেখতে গিয়ে ওনার আত্মীয়া যে উনি শরীর শেকিং করছে কাঁপছে বলে জ্বর টর কিছু হয়েছে তিনি বললেন কি হয়েছে তোমার শরীর কাঁপছে তোমার তিনি আর বললেন না জ্বর জ্বরের মধ্যে আল্লাহ কোনো খায়ের বরকত রাখেন নাই একটু অসন্তুষ্ট করে জলকে বলে এর মধ্যে কোনো আল্লাধনের কোনো বরখ জ্বর জ্বরের মধ্যে না দেয় একটু মানে বদ মত করলেন জ্বরের প্রতি বিরক্তি প্রকাশ করলেন তিনি বললেন দেখো জ্বরকে গালি দিও না অভিশাপ দিও না তুমি জানো কি এই জ্বর মোমেনের জীবন থেকে কত গুনা সরিয়ে দেয় তাকে সাফ করে দেয় যেভাবে আগুনের মধ্যে লোহাকে ঢুকিয়ে দিয়ে কর্মকার লোহাকে গরম করে এ লোহার ময়লাকে সাফ করে ফেলে এরকমভাবে ভাবে জ্বর অসুস্থতা মানুষের গুণা থেকে মানুষকে সাফ করে দেয় আলিরা জেলানহ বলেছেন দেখো তকদিরের ফয়সালা যেটা আল্লাহ করে দিয়েছেন সেটা তোমার উপরে হবে ঘটবে তুমি যদি সবারের সাথে নাও তাহলে অনেক পুরস্কার পাবে আর তুমি বিরক্ত হয়ে আল্লাহর প্রতি বিরক্ত আল্লাহর ব্যাপারে তোমার মনে অভিযুক্ত তৈরি থাকলে তুমি গুণা জোগাড় করবা কোনটা দিয়ে সময় কাটাবো চিন্তা কর তো আল্লাহ তালা বলেছেন এটি করানো আয়াতের মধ্যে যে ব্যক্তি মুসিবতে পড়ে সে যেন মনে করে যে এটা আল্লাহর কাছ থেকে বরাদ্দ হওয়া আমার তাক দিয়ে লেখা হয়েছে এটা আমি কিছুতেই অ্যাভয়েড করতে পারতাম না তো এরকমভাবে যে আল্লাহর কাছ থেকে এসে যায় এখন আমি খুব অসন্তুষ্ট না হই খুব অভিযোগ না করে মানুষের বিরুদ্ধে সারা দুনিয়াব্যাপী অপপ্রচার না করে আমি যদি সবর করি আল্লাহ তালা আমাকে উত্তরণের যে তরিকা দিয়েছেন চিকিৎসা হোক বা অন্য কোনো ব্যবস্থা হোক সেটা চেষ্টা করি বাস এর অতিরিক্ত টেনশন অতিরিক্ত অস্থিরতা প্রকাশ করে না তাহলে আল্লাহ তালা এরকমভাবে আল্লাহর প্রতি ইমান আনার কারণে ইহাদি কলবাহু তার কলবের মধ্যে আল্লাহ হেদায়েত ঢেলে দিবেন এখন আমরা আসি যে এই বিপদ মুসিবতে বলা মুসিবতের অনেকগুলো সুন্দর দোয়া আছে জীবনে যখন কঠিন পরীক্ষা চলে আসে কোন রকমে সরাতে পারি না অনেক সুন্দর সুন্দর অনেকগুলো দোয়া আছে আপনার হেসর মুসলিম খুঁজে পাবেন সেখান থেকে একটি দোয়া আমি আজকে পেশ করেই শেষ করছি আমাদের কথা এখানে যে আল্লাহ তালা বান্দা যখন মুসিবতে পড়ে নবী করিম সাল্লা সাহেব বলে তখন সে যদি আল্লাহর কাছে এই দোয়াটা করে তার অর্থটা বলে দেয় শুধু সময়ের কারণে যে আল্লাহ আমি আপনার দাস আপনার গোলাম আমার পিতাও আপনার গোলাম আমার মাও আপনার বাঁধি আমার বিষয়ে আপনার যে হুকুম করে ফয়সালা করে রেখেছেন সেটা তো ঘটবেই আমি জানি আমি মেনে নিচ্ছি এবং আপনার যে কোনো সিদ্ধান্ত আমার বিষয়ে ভালো মন্দ সবটাই ইনসাফপূর্ণ কোনোটাই আপনি বে ইনসাফ সিদ্ধান্ত আমার জন্য দেননি তকদিরের কোনো ফয়সালা আল্লাহ বে ইনসাফ না আমি মেনে নিচ্ছি তবে আল্লাহ আপনি যেহেতু অ্যালাউ করেছেন আমি আপনার কাছে দোয়া করি আপনার ওই সমস্ত নাম ধরে যে নামগুলো আপনার জন্য আপনি ঠিক করে নিয়েছেন যেগুলোকে আপনি আপনার নামকরণ করেছেন অথবা কাউকে জানিয়ে দিয়েছেন এগুলো আপনার নাম অথবা এটা আপনার কাছে গোপন জায়গায় আছে ওই নামের খবর কোনো সৃষ্টি জানে না সেই নামগুলোর দোহাই দিয়ে কসম করে আল্লাহ আপনার কাছে আমি চাই যে আমি আপনি আমার অন্তরটাকে ঠান্ডা করে দিন কষ্ট দূর করে দিন আমার অন্তরে আপনি শীতলতা দান করুন এবং আমার অন্তরকে আপনি নুরানি করে দেন আমার দুশ্চিন্তা আমার শরীর থেকে মন থেকে দূর করে দেন আল্লাহ আমার কষ্টটা আপনি দূর করে দেন মানসিক কষ্ট থেকে আমাকে রেহাই দেন এরকম করে যদি দোয়া করে তাহলে আল্লাহ তালা অবশ্যই তার দুঃখ কষ্ট বেদনা যে সমস্ত মানসিক কষ্ট যাচ্ছে আল্লাহ তালা সেগুলো দূর করে দেবেন এবং অচিরেই তার দুঃখের জায়গায় আল্লাহ তালা সুখ নিয়ে আসবেন এই দোয়াটার খবর শুনে ইয়া শাহবাণ এত সুন্দর দোয়া আমরা কি শিখব না তিনি বললেন যে হ্যাঁ শিখবে না কেন সবারই উচিত এই দোয়া শিখা এবং আমল করা আমরা অনেকে এই মুখস্থ করি করিনি তাই না এখন এই দোয়াটা একটু মুখস্থ করি যা কয়েকদিন লাগে লাগুক কয়েক মাস লাগে লাগুক হেসরুন মুসলিমের দোয়াটা পেয়ে যাবেন হেসুন মুসলিম দোয়ার কিতাব সবাই কিনে নিয়ে ওখানে পড়েন এই সুন্দর দোয়াটা মুখস্থ করেন আল্লাহ তালা আমাদেরকে বিপদ আপদের সকল অবস্থায় আল্লাহ তালার সঙ্গে কাছাকাছি আসার জন্য তৌফিক দান করুন